বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই আল্লাহর মেহরবানিতে ভালো আছো। পরম করুণাময় সৃষ্টিকর্তার কাছে অশেষ মেহরবানি যে দুর্যোগ করোনাকালীন সময়েও সুস্থ রাখার জন্য এই জন্য সুক্রিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। তো নকলা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন কার্যক্রমের আজকে আমি পদার্থবিজ্ঞান চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি এই অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এটা অনেক গুরুত্বপূর্ণ এবং বিশাল বড় একটা অধ্যায়, একদিনে একটা ক্লাসে সম্পূর্ণ অধ্যায় বোঝানো বা বিষয়টা ক্লিয়ার করা সম্ভব না। আজকে আমি এই অধ্যায় থেকে দুটো বিষয় তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কাজ এবং ক্ষমতা। অধ্যায়টা হচ্ছে কাজ ক্ষমতা এবং শক্তি, তার মাঝখানে কাজ এবং ক্ষমতা এই দুইটা বিষয় তোমাদের সাথে ক্লিয়ার করার জন্য চেষ্টা করবো। আশা করি তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে এখান থেকে অনেক কিছুই বুঝতে পারবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা শুরু করি কাজ। কাজ আসলে কি? এখন দৈনন্দিন জীবনে আমরা কিন্তু কাজ বলতে যেটা বুঝে থাকি আর পদার্থবিজ্ঞানের ভাষায় কাজ কিন্তু এক না। কীরকম দেখা গেছে, একটা বাসায় যদি একটা দারোয়ান দেখে, সে যদি সারাদিন কী করে বাড়ির সামনে, সে তার একটা নির্দিষ্ট ঘর থাকে, ওখানে বসে বসে সে বাসা পাহারা দেয় এবং মাস শেষে কী পায়, নির্দিষ্ট পরিমাণ মাইনে পায়। তাহলে আমরা তার কী বলতেছি যে ওই দারোয়ান কিন্তু কাজ করতেছে, কাজ করতেছে বিদায় সে টাকা পাচ্ছে। কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় ওই দারোয়ানের কাজ কিন্তু বিজ্ঞানের ভাষাটাকে আমরা কাজ বলতে পারবো না। কারণ কি? কারণ বিজ্ঞানের ভাষায় কাজের সংজ্ঞা হচ্ছে যে কাজ সমান সমান বল ইনটু সরণ। অর্থাৎ এখানে বল প্রয়োগ করতে হবে এবং বল প্রয়োগ করার ফলে বস্তুটা সরণ করতে হবে। সরণ মানে কি? অবস্থার পরিবর্তন। এখন দেখা গেছে আমি যদি একটা জায়গায় আমার মাথার উপরে যদি একটা এক বস্তা চাউল অথবা এক বস্তা সিমেন্ট নিয়ে যদি আমি কোনো এক জায়গায় দাঁড়াই থাকি, তাহলে এটা কিন্তু সামাজিকভাবে আমরা বলতে পারি সে কি খুব কাজ করতেছে। কিন্তু বিজ্ঞানের ভাষা এটা কাজ না। কেন কাজ না? কারণ আমি আমার মাথার উপরে এক বস্তা সিমেন্ট অথবা এক বস্তা চাউল নিয়ে তো আমি এক জায়গায় দাঁড়িয়ে আছি, এই জায়গায় আমার নির্দিষ্ট কোনো দিকে স্মরণ ঘটেনি। অর্থাৎ বিজ্ঞানের ভাষায় কাজ তখনই হবে যখন আমরা বল প্রয়োগ করব এবং বল প্রয়োগ করার ফলে যদি ওই বস্তুটার স্মরণ ঘটে, যেদিকে বল প্রয়োগ করব ওই দিকে যদি বস্তুটার স্মরণ ঘটে, স্মরণ মানে অবস্থার পরিবর্তন হয়, তাহলে আমরা কাজের সংজ্ঞা বলতে পারি যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে বলের দিকে যদি ওই বস্তুর স্মরণ ঘটে অর্থাৎ অবস্থার পরিবর্তন ঘটে, তাহলে বিজ্ঞানের ভাষায় সেটা হবে কাজ। তাহলে কাজ, কাজ কি আমরা লিখি কি ওয়ার্ক, তাহলে ওয়ার্কের প্রথম আলফাবেট হচ্ছে ডাব্লিউ, এই জন্য কাজকে আমরা প্রকাশ করি ডাব্লিউ দ্বারা। তাহলে আমরা যদি এইটাকে সূত্রে আকারে লিখতে চাই, তাহলে কাজ মানে হচ্ছে ডাব্লিউ, বল মানে হচ্ছে ফোর্স, ফোর্স থেকে আসলো এফ, আর স্মরণ কি আমরা প্রকাশ করি, স্মরণকে আমরা ডি দিয়ে, ডি দ্বারাও প্রকাশ করি, কারণ স্মরণ মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তো এখানে আমরা এস দ্বারা প্রকাশ করি, স্মরণ হচ্ছে এস। তাহলে কাজের সূত্রটা দাঁড়াইলো ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস। এখন আমাদের এখান থেকে একক বের করতে হবে যে কাজের একক কি। তো কাজের একক কি, দেখো আমরা এখান থেকে নিজেরাই বের করতে পারি, এফ মানে বল, তাহলে বলের একক হচ্ছে নিউটন, ইন্টু এস মানে কি স্মরণ, আমরা জানি স্মরণের একক হচ্ছে কি মিটার, তাহলে এই দুইটাকে গুণ করলে পাওয়া গেল নিউটন মিটার, অর্থাৎ কাজের একক হচ্ছে নিউটন মিটার। আমরা সংক্ষেপে কাজের আরও একটা একক লিখতে পারি, সেটা হচ্ছে জুল, কাজের একক হচ্ছে জুল। যদি নবীর থেকে দেখো যে জুল নাই, তাহলে দেখবা এই নিউটন মিটারটা আছে। কীভাবে আসলো? ডাব্লিউ সমান এফ ইন্টু এস, এফ মানে বল, বলের একক নিউটন, এস মানে স্মরণ, স্মরণের একক মিটার, অর্থাৎ নিউটন মিটার। তাহলে আমরা এখান থেকে কাজের সংজ্ঞা পেলাম, কাজের একক পেলাম। সংজ্ঞাটা হচ্ছে যে নির্দিষ্ট কোনো বস্তুকে, বস্তুতে বল প্রয়োগ করার ফলে বলের দিকে যদি বস্তু স্মরণ ঘটে, তাহলে সেটাকে বলা হবে কাজ। এই জন্য সূত্র হচ্ছে ডাব্লিউ সমান এফ এস, এককে আমরা নিজেরা বের করতে পারবো। আচ্ছা, এবার আমরা এটার মাত্রা বের করব। আমরা বের করব কি? কাজে মাত্রা। দেখো মাত্রা আমরা কীভাবে, এগুলো একক এবং মাত্রা এগুলো মুখস্থ করলে তোমাদের মনে থাকবে না, এগুলো নিজেদের সূত্রের মাধ্যমে আস্তে 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 ভেঙে ভেঙে বের করার এই টেকনিকটা শিখতে হবে। তাহলে কারণ ফিজিক্সে প্রত্যেকটা অধ্যায় অনেক কাজ একক আছে, অনেক মাত্রা আছে, এত একক মাত্রা মুখস্থ করে রাখা সম্ভব না, তো আমরা নিজেরা বের করার চেষ্টা করি। তো কীভাবে, দেখো মাত্রা, তাহলে আমরা কী লিখছি এখানে, কাজ সমান সমান বল ইন্টু স্মরণ, তাহলে বল, বল মানে কি এফ। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আরেকটা সূত্র জানি যে এফ সমান সমান এম এ, মানে বল সমান সমান বর গুণ
এ মানে ত্বরণ। তাহলে আমরা বলকে ভাঙে কি লিখতে পারি? কাজ সমান সমান এ বল, বলকে ভাঙে কি লেখা যায়? এম এ, এম মানে হচ্ছে ভর আর এ মানে হচ্ছে ত্বরণ। আশা থেকে আছে সরণ, গুণ লেখলাম সরণ। এবার দেখো বর, বর হচ্ছে মৌলিক রাশি, এ কথা ভাঙা যাবে না। অর্থাৎ প্রত্যেক রাশিকে আমরা ভেঙে ভেঙে মৌলিক রাশিতে নিয়ে আসবো। তাহলে বরকে যেহেতু ভাঙা যাচ্ছে না, বর বরের জায়গায় থাকবে ত্বরণ। ত্বরণকে বাংলা আমরা লিখতে পারি বেগ বাই সময়, আর সরণ মৌলিক রাশি তাকে ভাঙা যাবে না, সরণে থাকবে। তাহলে ত্বরণ হচ্ছে বেগ বাই সময়। এবার আর একবার কী করবো, বর ইন্টু এবার বেগকে আবার ভাঙবো। আমরা জানি বেগ সমান সমান কী লেখা যায়? বেগ সমান সমান হচ্ছে সরণ বাই সময়। এবার কিন্তু এই এই সময়টা কিন্তু কার সময়? বেগকে ভাঙলাম, বেগকে ভাঙে কী লিখলাম? সরণ বাই সময়। এখন নিচে কিন্তু আরও একটা সময় আছে, আর উপরে কিন্তু এখানে আরও একটা সরণ আগে থেকেই আছে। তাহলে কী দাঁড়াইলো? বর গুণ সরণ এবং সরণ এই দুইটাকে গুণ করলে আমরা পাই সরণ স্কোয়ার, সময় এবং সময় এই দুইটাকে মিলে পাইলাম আমরা সময় স্কোয়ার। এখন দেখো তাহলে বর, বরের মাত্রা হচ্ছে এম ইন্টু সরণের মাত্রা হচ্ছে এল, যেহেতু সরণ স্কোয়ার আছে লিখলাম আমরা এল স্কোয়ার। সময়ের মাত্রা হচ্ছে টি, যেহেতু সময় স্কোয়ার আছে আমরা দিলাম টি স্কোয়ার। এখন এইটাকে যদি আমরা এখানে সুন্দর করে সাজিয়ে লিখি তাহলে দাঁড়াইলো এম এল স্কোয়ার টি ইনভার্স টু, এই টি স্কোয়ার উপরে উঠবে হয়ে গেলো ইনভার্স। তাহলে এই হচ্ছে কাজের মাত্রা, এম এল স্কোয়ার টি ইনভার্স টু। আমি আর একটু তোমাদের রিভিউ করতেছি, দেখো আমরা মাত্রা কীভাবে বের করলাম। আমরা জানি কাজ সমান সমান বল গুণ সরণ। এবার বলকে ভাঙতেছি, বলকে ভাঙলে কী বলা যায়? এফ সমান সমান এম এ, অর্থাৎ বর গুণ ত্বরণ, সাথে সরণ আছে সরণ লিখলাম। বর মৌলিক রাশি তাই থাকলো, গুণ ত্বরণকে বাংলা পাওয়া যায় বেগ বাই সময় গুণ সরণ। বর ইন্টু এবার আমার বেগকে আবার বাংলাম, বেগকে বাংলা কী পাওয়া যায়? সরণ বাই সময়। নিজের সময় আরেকটা আগে থেকে আছে, এখানে সরণ আগে থেকে আরেকটা আছে। এবার বর গুণ সরণ আর সরণ মিলে হলো সরণ স্কোয়ার, সময় এবং সময় মিলে হলো সময় স্কোয়ার। এবার এদের মাত্রাগুলো আমরা প্রকাশ করব। বরের মাত্রা হচ্ছে এম, সরণ এর মাত্রা হচ্ছে এল, যেহেতু সরণ স্কোয়ার এর জন্য এল স্কোয়ার। সময়ের মাত্রা হচ্ছে টি, যেহেতু সময় স্কোয়ার লিখলাম টি স্কোয়ার। এটাকে আমরা সাজিয়ে লিখলাম এম এল স্কোয়ার টি ইনভার্স টু। এই হচ্ছে কাজের মাত্রা। আশা করি তোমরা বুঝতে পারছো, কারণ আমি সব কিছু ভেঙে ভেঙে তোমাদের দেখানোর চেষ্টা করছি। আচ্ছা এবার আসি এখান থেকে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসে এই যে কাজ, এই কাজ নিয়ে একটা প্রশ্ন আসে। যদি তোমাদের বলা হয় যে 40 জুল কাজ বলতে কী বোঝো, এটা অনেকভাবে আসতে পারে, 40 জুল 50 জুল 100 জুল। আমি একটা দিয়ে তোমাদের বুঝাই দিচ্ছি। মতো পরীক্ষায় প্রশ্ন আসলো 40 জুল কাজ বলতে কী বোঝায়, তখন তোমরা কী করবা? তখন আমরা লিখবো 40 জুল কাজ বলতে বোঝায়, আমরা যে কাজের সঙ্গে দেখো কী পাইছি, বল গুণ সরণ। তার মানে আমরা কাজ সমান সমান বলতে পারি যে বল এবং সরণের গুণ ফলে হচ্ছে কাজ, সুতরাং তাই আছে তাই না? বল গুণ সরণ, অর্থাৎ বল এবং সরণের গুণ ফলে হচ্ছে কাজ। তাহলে এক্ষেত্রে যেহেতু 40 জুল আছে, তাহলে আমাদের বুঝতে হবে এখানে বল এবং সরণ এই দুজনের গুণ ফল 40 হতে হবে। তাহলে আমরা কী করতে পারি? আমরা অনেকভাবে লিখতে পারি। আমরা যদি এই বলকে যদি ধরি 10 নিউটন, তাহলে এবার চিন্তা করতে হবে যে 10-এর সাথে কত গুণ করলে 40 হয়। তাহলে 4, তাহলে বোঝা গেল এখানে হবে 4 মিটার, স্বর্ণের যেহেতু মিটার। তার মানে 40 জুল কাজ বলতে বোঝায় কোনো বস্তুতে 10 নিউটন বল প্রয়োগ করলে তার স্বরণ ঘটবে 4 মিটার। কিন্তু এরকম করা যাবে না যে 10 নিউটন বল প্রয়োগ করলে 10 মিটার স্মরণ করে, তাহলে কিন্তু 10 আর 10 গুণ করলে 100 হয়ে গেলো। কিন্তু আমার কিন্তু প্রশ্ন আসছে 40 জুল, এই জন্য এটা খেয়াল রাখতে হবে যেন বল এবং স্মরণ তাদের গুণ ফলটার জন্য 40-এর বেশিও না হয় আবার 40-এর কমও না হয়। তাহলে আমরা বলতে পারি 10 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের দিকে বস্তুটার কী ঘটে, 4 মিটার স্মরণ ঘটে, তাহলে সেটা হবে 40 জুল গ্যাস। এখন তুমি অন্যভাবে বলতে পারো, তুমি বলতে পারো যে আমি এখানে দেবো 4 মিটার 4 নিউটন। তাহলে এবার যদি বলি আমি যে 4 নিউটন বল প্রয়োগ করলে, তাহলে এবার 4-এর সাথে কত গুণ করলে 40 হবে? 10। তাহলে এবার বলবো তার স্মরণ ঘটবে 10 মিটার। আবার আমরা বলতে পারি যে বল প্রয়োগ করবো 20 নিউটন, তাহলে বল যদি 20 নিউটন দেই তাহলে স্মরণ করবে কত মিটার? 2 মিটার। কারণ কী? কারণ 20 আর 2 গুণ করলে 40। অর্থাৎ তোমরা অনেকভাবে লিখতে পারো। তাহলে একভাবে লিখতে হয়েছে, এটা আমরা আবার লিখতে পারি, অনেকভাবে লেখা যায়। এটাকে আমরা যদি আরও লিখি যেখানে দেবো 40 নিউটন বল প্রয়োগ করবো, তাহলে 40 নিউটন বল প্রয়োগ করলে এবার স্মরণ ঘটবে 1 মিটার,
কারণ 40 আর 1 গুণ করলে হচ্ছে 40, অর্থাৎ 40 নিউটন বল প্রয়োগ করার ফলে বলের দিকে যদি বস্তুর 1 মিটার সরণ ঘটে তাহলে তার মানে হবে 40 জুল কাজ। এইভাবে প্রশ্নগুলো আসলে তোমাদের আনসার করতে হবে। তাহলে আজকে এখানে কাজের সংজ্ঞা, কাজের একক এবং কাজের মাত্রা এবং কাজ সম্পর্কে তোমাদের প্রশ্নগুলো দেখানোর চেষ্টা করলাম। কাজ হচ্ছে প্রকারভেদ, হচ্ছে কাজের প্রকারভেদ। কাজ দুই ধরনের, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ, মানে পজিটিভ এবং নেগেটিভ কাজ। ধনাত্মক কাজ কোনটা? অর্থাৎ বলের দিকে যদি বস্তুর সরণ ঘটে সেটা হবে ধনাত্মক কাজ, আর বলের বিরুদ্ধে যদি সরণ ঘটে সেটা হবে ঋণাত্মক কাজ। ধরো আমার কাছে মার্কারটা আছে, এই মার্কারটা যদি আমি এখন আমার হাত থেকে ছেড়ে দিই তাহলে মার্কারটা কিন্তু ফ্লোরের নিচের দিকে পড়ে যাবে। এখন বল সবসময় নিচের দিকে কাজ করে, তাহলে মার্কারটা ছেড়ে দিলে মার্কারটা কিন্তু নিচের দিকেই পড়ে যাচ্ছে। তার মানে বল যেদিকে কাজ করতেছে এর সরণটাও ওইদিকেই ঘটছে, তার মানে এটা হচ্ছে ধনাত্মক কাজ। এবার মার্কারটা ফ্লোরে পড়ে যাওয়ার পরে যখন ফ্লোর থেকে আমি উঠাবো তখন কিন্তু বলের বিরুদ্ধে কাজ করতেছি, ঠিক আছে? বল কাজ করতেছে নিচের দিকে আর আমি কাজ করতেছি বলের বিরুদ্ধে উপরের দিকে, তো সেই কাজটাকে বলা হবে ঋণাত্মক কাজ। তো কাজ কাজ মোটামুটি কাজের এতটুকুই। এখন আসি ক্ষমতা, ক্ষমতা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করি। ক্ষমতা, ক্ষমতা সমান সমান আমরা জানি পি সমান সমান ডাব্লিউ বাই টি, মানে কাজ বাই সময়, কাজ বাই সময়। তাহলে ক্ষমতার সূত্রটা হচ্ছে পি সমান সমান ডাব্লিউ বাই টি। তাহলে এখান থেকে আমরা সূত্র সাজাবো, সবসময় চেষ্টা করবো সূত্র মুখস্থ রাখা। সূত্র মনে থাকলে সূত্র থেকে সংজ্ঞা লেখা যাবে, সূত্র দিয়ে অঙ্ক করা যাবে, সূত্র থেকে একক বের করা যাবে, মাত্রা বের করা যাবে। তাহলে আমরা ক্ষমতা বের করি, ক্ষমতা সমান সমান কি কাজ বাই সময়। তাহলে এইখান থেকে আমরা সংজ্ঞা লিখব, সংজ্ঞা কী দিব? যে একক সময়ে কোনো বস্তুর নির্দিষ্ট কোনো উৎসের, নির্দিষ্ট কোনো উৎসের উৎস থেকে একক সময়ে বা প্রতি সেকেন্ডে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেটি হচ্ছে সেই উৎসের ক্ষমতা। ধরো একটা মোটর, তাহলে একটা মোটরটি মানে কি সময়, অর্থাৎ প্রতি সেকেন্ডে সে যে পরিমাণ কাজ সম্পন্ন করবে সেটা হবে ওই মোটরের ক্ষমতা। অর্থাৎ ক্ষমতা মানে হচ্ছে এক মানে কাজ করার হার। তাহলে ক্ষমতা সমান সমান আমরা কী পেলাম? কাজ বাই সময়। তাহলে আগের মতো আমরা এখান থেকে ক্ষমতার একক বের করতে পারি কীভাবে? কাজের একক হচ্ছে জুল, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে হয়ে গেল জুল, এই সেকেন্ড উপরে ধরে যাবে ইনভার্স, তাহলে এই হলো জুল পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু একক কিন্তু নিজেরই বের করতে পারতেছি কীভাবে? ক্ষমতা সমান কাজ বাই সময়, কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড। তাহলে হয়ে গেল কি? জুল পার সেকেন্ড। এখন যদি আমরা মাত্রা বের করতে চাই, দেখো মাত্রা, তাহলে আমরা কিন্তু একটু আগে কাজের মাত্রা বের করছিলাম কি? কাজের মাত্রা বের করছিলাম এম এল স্কোয়ার টি ইনভার্স টু। তাহলে এই জায়গায় এবার আমরা যদি নিজেরা মাত্রা বের করি, তো দেখো কাজের মাত্রা বের করছিলাম এম এল স্কোয়ার টি ইনভার্স টু, আর নিচে টি আসলে টি মানে সময়, সময়ের মাত্রা হচ্ছে কি টি। তাহলে সময়ের মাত্রা যদি টি হয় তাহলে দেখো কাজের মাত্রাটা কী হইলো? তাহলে এবার দাঁড়াইলো এম এল স্কোয়ার, এটি যখন উপরে উঠবে আরেকটা ইনভার্স হবে, ইনভার্স ওয়ান, তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস টু হয়ে গেল টি ইনভার্স টি। তাহলে এই হচ্ছে ক্ষমতার মাত্রা। অর্থাৎ এগুলো মুখস্থ করার বিষয় না, নিজে নিজে বোঝার চেষ্টা করতে হবে। তাহলে কীভাবে আসলো? ক্ষমতা সমান কাজ বাই সময়, একক হলো কাজের একক জুল, সময়ের একক সেকেন্ড, জুল পার সেকেন্ড। এখন এটা ছাড়াও আমাদের আরেকটা শর্টকাট প্রচলিত একটা একক আছে, সেটা হচ্ছে ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ক্ষমতার একক হচ্ছে ওয়াট। আর মাত্রা কীভাবে বের করলাম? কাজের মাত্রা আমরা একটু আগে দেখছি কীভাবে বের করা লাগে, আমরা একটা শিখে ফেলেছি কাজের মাত্রা কেমন বের করতে হয়। আমরা কাজের মাত্রা বের করছিলাম এম এল স্কোয়ার টি ইনভার্স, তাই লিখছি কাজের মাত্রা এম এল স্কোয়ার টি ইনভার্স টু, নিচে সময় আছে, সময়ের মাত্রা হচ্ছে টি, এটা যখন উপরে উঠবে তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস টু হয়ে গেলো মাইনাস থ্রি। তাহলে এই হচ্ছে কাজের মাত্রা। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, এই অধ্যায়ের বাকি লেকচারগুলো অন্য আরেকটা ভিডিওর মাধ্যমে তোমাদের দেওয়ার চেষ্টা করবো। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।